আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ভাঙা দাঁতের অবহেলার শেষ পরিণতি হয় ডেন্টাল সার্জারি তো ভিওয়ার্স এ কথার উপর বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকের এমন কিছু দাঁত বাড়িতে রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে দাঁতের পুরো সমস্ত অংশ ভেঙে গেছে শুধুমাত্র দাঁতের রুট অংশ রয়ে গেছে তো এ ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই ধরনের যে সমস্যাগুলা ভেঙে থাকা দাঁত মাড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর ফিওর্স অনেকের আবার দেখা যায় যে দাঁতের উপরে অনেক বড় গর্ত হয়ে গেছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন বড় গর্ত হয়ে যাওয়ার সত্ত্বেও হয়তো কোনো কখনো আগে পরে ব্যথা হয়েছে কিন্তু বর্তমানে ব্যথা না থাকার কারণে অনেকেই এ ধরনের দাঁত এইভাবেই মাড়িতে রেখে দিয়েছেন কোনো ধরনের ট্রিটমেন্ট করা ছাড়া তোভিওর্স এ ধরনের দাঁতও মাড়ির জন্য এবং মুখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে অনেক বড় গর্ত হয়ে গেছে হয়তো এমন পজিশনে আগে পরে অনেক ব্যথা হলেও বর্তমানে কোনো ধরনের ব্যথা নেই তাই হয়তো অনেকেই এমনভাবেই রেখে দিয়েছেন কোনো ধরনের ট্রিটমেন্ট করাচ্ছেন না তো ভিওর্স এই ধরনের দাঁতগুলা অত্যন্ত ভয়াবহ রূপ নেয় একটা সময় যেয়ে ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে অনেক অংশই নষ্ট হয়ে গেছে এবং দাঁতের ভিতরে কালো হয়ে গেছে বেশ অনেক বেশি ইনফেকশন হওয়ার কারণে এমনটি হয়ে থাকে তো এই ধরনের যদি দাঁত আপনার থেকে থাকে যে অনেক দিন থেকে এ ধরনের হয়ে আছে দাঁতের উপর থেকে ভেঙে গেছে কয়েকবার ব্যথা যন্ত্রণা হয়েছে তো এই ধরনের দাঁতগুলা আপনার দাঁত যদি নাও থাকে দাঁত যদি তুলে ফেলা হয় সেক্ষেত্রেও ভালো হয় এমন দাঁত মাড়িতে রাখার থেকে ভিওয়ার্স এমন দাঁত যখন আপনি মাড়িতে রে রাখবেন তখন এ ধরনের দাঁতের ইনফেকশনের কারণে সেই ইনফেকশনটা ধীরে ধীরে দাঁতের গভীরে চলে যাবে এবং দাঁতের রুটের ভিতর থেকে দাঁতের চোয়ালের হাড়ে গিয়ে পৌঁছাবে আর যখন এ ধরনের সমস্যা হবে তখন দাঁতের গুঁড়া সমস্যা হবে কিছুদিন বাদে বাদে দাঁতের গোড়া ফুলে উঠবে এ ধরনের সমস্যা হবে তাই এ ধরনের সম এ ধরনের যদি কারো এ ধরনের ভাঙা দাঁত থেকে থাকে বা দাঁত ভেঙে যাওয়ার পরে শুধুমাত্র দাঁতের গোড়া রয়ে গেছে এমন যদি হয়ে থাকে তাহলে সে দাঁতের ভাঙা অংশটুকু আপনাকে তুলে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেই দাঁতের ভাঙা অংশটুকু তুলে নেবেন তা না হলে প্রতিনিয়ত কিছুদিন বাদে বাদে দেখবেন যে দাঁতের গোড়া এভাবে ফুলে উঠছে এবং এক পর্যায়ে যে হাড়ের ভিতর যদি নিচের চোয়াল হয়ে থাকে তাহলে সেটিকে আমরা ম্যান্ডিবুলার বলে থাকি তো ম্যান্ডিবুলারের যে বোনস রয়েছে যে হাড়গুলা রয়েছে সেই হাড় পর্যন্ত দাঁতের ইনফেকশন ছড়িয়ে পড়বে দাঁতের হাড় পর্যন্ত ক্ষয় হতে শুরু করবে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিও কিন্তু বেশ অনেকটাই ভেঙে গেছে তো এমন দাঁত মাড়িতে রাখবেন না হয় আপনি দাঁতটিতে এক্স রে করান এক্স করিয়ে যদি দেখা যায় যে দাঁতটি ট্রিটমেন্ট করে রাখা যাবে সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করিয়ে রাখাতে রাখতে পারেন আর যদি এক্সরে করার পরে দেখা যায় যে দাঁতের অনেক বেশি সমস্যা হয়ে গেছে দাঁতের গোড়ার দিকে সমস্যা পৌঁছে গেছে সিস্ট শুরু হয়ে গেছে হাড় ক্ষয় শুরু হয়ে গেছে তাহলে আপনার দাঁতটি ফেলে দেওয়াই ভালো তবে এমন দাঁত প্রথমত আপনি হয় ট্রিটমেন্ট করিয়ে রাখুন নয়তো ফেলে দিন কিন্তু ট্রিটমেন্ট না করিয়ে এমনভাবে ভাঙা দাঁত আপনি মুখের ভিতরে রাখবেন না এখানে একটা এক্স রে মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এ ধরনের দাঁতে কতটা ক্ষতি হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যতটুকু অংশ এখানে কালো এতটুকু অংশ দাঁতের নাই দাঁত এতটুকু অংশ ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ভিওর্স এ ধরনের হওয়ার ফলে দাঁতের ভিতরে ছোট্ট একটি ক্যানেল থাকে যে ক্যানেলের ভিতরে ফাঁকা থাকে আর সেই ক্যানেলের ভিতর থেকে ইনফেকশন ধীরে ধীরে দাঁতের গোঁড়ো অবধি পৌঁছে যায় এখানে দেখতে পাচ্ছেন ও যে অন্য অন্য দাঁতগুলার গোড়ার দিকটা ভালো পরিষ্কার থাকলেও এখানে কিন্তু বেশ কিছুটা অংশ কালো হয়ে গেছে আর এখানে যতটুকু অংশ কালো হয়ে গেছে এতটুকু অংশই কিন্তু আপনার সিস্ট হয়ে গেছে যেটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল সিস্ট বলে থাকি ঝিল্লির মতো হয়ে যায় তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা হলে কিন্তু এমনিতে থামে না ধীরে ধীরে হাড়ের ক্ষয় আরও অনেক বেশি বাড়তে থাকে এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দাঁতটি উপর থেকে অনেক বড় গর্ত ছিল আর সেই গর্তের ভিতর থেকে ইনফেকশন হতে হতে এটি চুয়ালের হাড় পর্যন্ত পৌঁছে গেছে এবং চুয়ালের হাড়ের অনেক অংশই এখানে কিন্তু আপনার ক্ষয় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ক্ষয় হয়ে গেছে যদি এমন অবস্থা থাকে তাহলে এই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করেও ফলাফল পাওয়া পাওয়া যায় না এই ক্ষেত্রে আপনাকে সার্জারি করাতে হয় অর্থাৎ এপিসেপ্টেমি সার্জারি রয়েছে এ ধরনের সমস্যার জন্য সার্জারি না করা পর্যন্ত কিন্তু এ ধরনের সমস্যা ভালো হবে না এবং সেই সার্জারি যেটা করা হবে সেটি বেশ ব্যয়বহুল হয়ে থাকে ভিওয়ার্স এখানে একটি দাঁত আপনারা লক্ষ্য করলে একটু ভালো বুঝতে পারবেন এখানে এই দাঁতটিতে দেখুন যে কিছুটা অংশ এর নাই না থাকার কারণে এইখানে দাঁতের যে রুট অংশ তার শেষ প্রান্তে এখানে দেখুন যে কিছু অংশ কালো হয়ে গেছে যদিও এটি অল্প কিছু দিনের মধ্যে এমনটি হয়েছে কিন্তু দিন যতই যাবে ততই কিন্তু এমনভাবে ইনফেকশন বাড়তে থাকবে তো এমন যাদের ভাঙা দাঁত রয়েছে তারা দাঁতের এক্স রে করাবেন এক্স রে করানোর পরে যদি দেখা যায় যে এরকম ইনফেকশন হয়ে গেছে বা হচ্ছে অবস্থার উপর নির্ভর করে সেটি ট্রিটমেন্ট করে রাখা যেতে পারে এছাড়া অনেকের আঘাতপ্রাপ্ত দাঁতের সমস্যা হয়ে থাকে আঘাত পাওয়া দাঁতগুলো ধীরে ধীরে কালো কালো হয়ে যেতে থাকে যেতে থাকে এবং কালার চেঞ্জ হয়ে যেতে থাকে তো ভিউয়ার্স এ ধরনের কালো দাঁতের জন্যও আপনার ভবিষ্যতে বিপদ হতে পারে অধিক সমস্যা হতে পারে তো যদি এ ধরনের আঘাত লাগা দাঁত আপনি অনেকদিন রেখে দেন ক্ষেত্রে যেটা হয় তা হলো আপনার সেখানে সিস্ট হয়ে যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকের উপরে অনেক বড় একটা সিস্ট হয়ে গেছে আর এমন সিস্ট হয়ে যাওয়ার কারণে আপনাকে অপারেশন করতে হতে পারে যেটিকে আমরা এপিসেপ্টমি অপারেশন বলে থাকি এপিসেপ্টমি অপারেশন করার জন্য আপনার মাড়ি কেটে সেখানে ম্যাকজিলার ভিতর এ ধরনের অপারেশন করা হয়ে থাকে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা সাধারণত এমন ভাঙা দাঁতের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে যদি ভেঙে যাওয়া দাঁত পালপাইটিসে আক্রান্ত দাঁত অনেক দিন পর্যন্ত মাড়িতে এভাবে থাকে তাহলে দাঁতের ভিতরে যে ক্যানেল থাকে রুটের ভিতরে সেই ক্যানেলের ভিতর দিয়ে ইনফেকশন জমতে জমতে সেটি দাঁতের দাঁতের যে চোয়ালের হাড় রয়েছে সেখানে গিয়ে ইনফেকশন ধীরে ধীরে ছড়িয়ে দিতে থাকে আর এমন পর্যায়ে আপনার হয়তো ওষুধ খেয়েও খুব ভালো ফলাফল পাওয়া যায় না তাই এ ধরনের সমস্যা থেকে এড়াতে আপনার যদি এ ধরনের ভাঙা দাঁত বা ভেঙে থাকা দাঁত দাঁতের গোড়া যদি আপনার মাড়িতে থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেগুলো তুলে ফেলুন না হয় আপনার অন্য অন্য পাশে যে দাঁতগুলো থাকবে সেইগুলো সেই দাঁতেরও সমস্যা করতে পারে অথবা এ ধরনের ভাঙা দাঁতের ভিতরে খাদ্য খাবার ঢুকে পচনের মাধ্যমে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং ব্যাকটেরিয়া অন্য অন্য দাঁতে ছড়িয়ে যায় তাই এ ধরনের দাঁতের জন্য আপনি ভালো একটি পরামর্শ জেনে রাখুন যে হয় এটি আপনি তুলে ফেলুন নয়তো আপনি ট্রিটমেন্ট করিয়ে রাখেন যদি আপনি এ ধরনের দাঁতের ট্রিটমেন্ট করাতে চান তাও হয়তো করাতে পারবেন তবে সেটি এক্সরে করার পরে নির্ভর করবে ভিওয়ার্স এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন যে দেখে হয়তো মনে হচ্ছে যে এই দাঁতটি আর হয়তো রাখা যাবে না এই দাঁতটি হয়তো তুলে ফেলাই সব থেকে ভালো হবে কিন্তু দাঁতের উপরই ভাগ দেখে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যদি দাতে এমন অবস্থাও হয়ে যায় সেই ক্ষেত্রে প্রথমত একটা এক্স রে আপনি করান একটা এক্স রে করাতে খুব বেশি খরচ হয় না তো একটি এক্স রে করান আপনি এক্স রে করানোর পরে যদি দেখেন যে এই দাঁতটির উপরে যা আছে আছে যদি দাঁতের ভিতরের অংশ অর্থাৎ রুট অংশ এই অংশটি ভালো থাকে দাঁতের গোড়ার দিকে কোনো ধরনের সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু ওই দাঁতটি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে নিতে পারবেন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যদি আপনি এমন দাঁতে ক্যাপ করে নেন তাহলে মোটামুটি দাঁতটি আর কখনো ব্যথা হবে না সমস্যা আর বাড়বে না এবং দাঁতটি আপনি ব্যবহার করতে পারবেন আর যদি এভাবে রেখে দেন দিনকে দিন সেটি ধীরে ধীরে আপনার চুয়ালের হাড় পর্যন্ত নষ্ট করতে থাকবে যার কারণে আপনাকে এপিসেপ্টেমি সার্জারি পর্যন্ত করতে হতে পারে তো ভিওয়ার্স এ ধরনের দাঁত নিয়ে সাবধান থাকবেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম